বিজেপির বিরুদ্ধে পশ্চিমবঙ্গ ভাগের ষড়যন্ত্রের অভিযোগ মমতার। ক্ষমতায় যেতে ব্যর্থ হয়ে তৃণমূলে ভিড়ছেন গেরুয়া নেতারা। ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মোদীর দলে। জুলাইয়ের মধ্যে 70% নাগরিককে টিকা দিতে চায় যুক্তরাষ্ট্র। আগ্রহ বাড়াতে অভিনব উদ্যোগ। আবেদন জানানোয় শিগগিরই কাঙ্ক্ষিত টিকা পাবে বাংলাদেশ। আবেদন পাঠিয়েছি ইমেল, যাতে বাংলাদেশকে দ্রুত ভ্যাকসিন সরবরাহ করা। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। আমরা এই মুহূর্তে দেশের একটি আলোচিত ঘটনার খবর জানব। ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চিত্রনায়িকা পরিমণি ও নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরীকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। সেখানে আছেন সহকর্মী বুলবুল রেজা। সরাসরি যাব তার কাছে। বুলবুল ইমদাদ, এখন থেকে ঠিক 10 মিনিট আগে চিত্রনায়িকা পরিমণি এবং নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী সহ সেদিন রাতে যে মেকআপম্যান ছিলেন জিমি, এই তিনজনকে কিন্তু ডিবি কার্যালয়ে কিছুক্ষণ আগে ডেকে নিয়ে আসা হয়েছে। আমরা একটু আগেই কথা বলেছিলাম যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদের সাথে। তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে এই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থেই তাদেরকে ডেকে আনা হয়েছে। অর্থাৎ তিনি যে গতকাল একটি মামলা করেছিলেন সাভার থানায়, সেই মামলার এজাহারে তিনি যা উল্লেখ করেছেন সেই বিষয়গুলো তার কাছ থেকে আবারও জানা, এবং এর বাইরেও যদি কিছু ঘটে থাকে সেক্ষেত্রে আর কী কী ঘটেছিল সেই বিষয়গুলো জানার জন্যই কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়েছে। আমরা জানতে চেয়েছিলাম তাহলে চয়নিকা চৌধুরীকে কেন ডেকে নিয়ে আসা হয়েছে। হারুনুর রশিদ জানিয়েছেন যে সেদিন সংবাদ সম্মেলন থেকে শুরু করে গতকাল পর্যন্ত এই পরিবারের বিষয়টিতে কিন্তু তিনি ছিলেন আশপাশে, তিনি সহায়তা করেছেন ব্যাপকভাবে চিত্রনায়িকা পরিমণিকে, সে কারণে হয়তো তাকে ডেকে আনা হয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু তাদের সাথে কথা বলছেন, একটি ঘরোয়া বৈঠক বলা চলে আসে। অর্থাৎ হারুন রশিদ যুগ্ম কমিশনার তিনি রয়েছেন এবং চয়নিকা চৌধুরী রয়েছেন পরিমণি সহ অন্যান্য যারা এসেছেন তার সাথে, তারা কিন্তু এখন একটি বৈঠক করছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই বৈঠক শেষ হওয়ার পর গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন। অর্থাৎ কী কারণে ডেকে আনা হয়েছে পরিমণিকে এবং চয়নিকা চৌধুরীকে, তাদের কাছ থেকে কী তথ্য পাওয়া গেল। তবে তিনি বারবারই বলেছেন যে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এজাহারে উল্লেখিত বিষয়গুলো তারা আরও যাচাই বাছাই করে দেখতে চান। আমরা জানতে চেয়েছিলাম পরিমণিকে ঢাকা বোট ক্লাবে, অর্থাৎ যেখানে এই ঘটনাটি ঘটেছিল সেখানে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা পুলিশের রয়েছে কি না। আমাদেরকে জানিয়েছেন হয়তো সুষ্ঠু তদন্তের স্বার্থে পরিমণিকে নিয়ে সেই ঘটনাস্থলে পুলিশ যেতে পারে, যেহেতু এই মামলাটি আর এর আগে আমরা দেখেছিলাম যে ঠিক দুপুর 2:10 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু যে 5 জন আসামিকে গতকাল গ্রেফতার করা হয়েছে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে আদালতে এবং আদালতে তোলা হয়েছে। এবং তার পরপরই কিন্তু আমরা এর আগে মিশা সদাগরকে দেখেছিলাম এবং ঠিক একটু আগে দেখলাম যে পরিমণি অর্থাৎ এই মামলার যিনি বাদী তাকে ডেকে আনা হয়েছে। তো এখনও বৈঠক চলছে, বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলবেন পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। ইমদাদ, বুলবুলে যে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রাজধানীর মিন্টো রোড থেকে। আগামী 4 জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আগেই 70% প্রাপ্ত বয়স্ক মার্কিন নাগরিককে অন্তত 1 ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। টিকা নিতে মানুষের অনীহা দূর করতে নেওয়া হয়েছে অভিনব নানা পদক্ষেপ। এদিকে প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশকে টিকা দিতে বাইডেন প্রশাসনের কাছে আবেদন করেছেন। তারা বলেছেন দ্রুতই এই টিকা মিলবে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। সবাইকে টিকার আওতায় আনতে অঙ্গরাজ্য ভেদে চলছে অভিনব প্রচারণা। টিকা নিলে পাওয়া যাচ্ছে নগদ অর্থ, গাড়ি, স্পোর্টস টিকিট, লাখ লাখ টাকার লটারি, বিনামূল্যে চাইল্ড কেয়ার সুবিধা, কর্মচারীদের বেতন সহ ছুটি, শিক্ষাবৃত্তি সহ নানা উপহার। এমনকি কোনো কোনো অঙ্গরাজ্যে টিকার বিনিময়ে দেয়া হচ্ছে বিয়ার, গাঁজা ও বন্দুকও। ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের নাগরিকরা টিকা নিলেই পুরস্কার হিসাবে পেতে পারেন বন্দুক। ওয়াশিংটন অঙ্গরাজ্যের মদ ও গাঁজা বিষয়ক বোর্ড ঘোষণা দিয়েছে প্রাপ্তবয়স্ক যে কোনো ব্যক্তি করোনা ভাইরাসের টিকা নিলে বিনামূল্যে তাদেরকে গাঁজা দেওয়া হবে। রয়েছে টিকা কেন্দ্রে যেতে ফ্রি যানবাহনের ব্যবস্থা। আর এভাবেই বিভিন্ন উপহার এর প্রলোভনে টিকা নেওয়ার জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করছে মার্কিন সরকার। এদিকে বাংলাদেশের টিকা সংকটে উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরাও। বাইডেন প্রশাসনের কাছে আমরা কয়েকজনে লিখেছি যে আমাদের বাংলাদেশের জন্য যেন জেনারেস অ্যামাউন্ট অফ ভ্যাকসিন এখান থেকে দেওয়া হয়। ডেমোক্রেটিক পার্টি ন্যাশনাল কমিটির মেম্বার হিসেবে আমি আমাদের পার্টির প্রেসিডেন্টের কাছে আবেদন পাঠিয়েছি ইমেল, যাতে বাংলাদেশকে দ্রুত
ভ্যাকসিন সরবরাহ করা হবে। নিজ দেশের নাগরিকদের টিকা নিশ্চিতের পর যুক্তরাষ্ট্র এখন বিতরণের ঘোষণা দিয়েছে উন্নয়নশীল ও দরিদ্র দেশসমূহে। এখন দেখার বিষয় কত দ্রুত এবং কত বেশি সংখ্যক টিকা বিতরণ শুরু হয় সেটি। লস্কর আল মামুন, সময় সংবাদ, করোনা, ক্যালিফোর্নিয়া। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার খবর ছিল সংবাদ মাধ্যমের শিরোনাম, কিন্তু ভোটে তৃণমূলের জয়ের পর পুরো চিত্রই পাল্টে গেছে। এখন তৃণমূল শুধু বেছে বেছে দলে ফেরাতে চাইছে। অন্যদিকে দলত্যাগীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ ভাগের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। কলকাতা থেকে বিস্তারিত সে বিষয়ে আমাদেরকে জানাচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে 213টি আসন পেয়ে এককভাবে জয় পায় তৃণমূল কংগ্রেস, আর বিজেপি পায় 76টি আসন। এরই মধ্যে বিজেপির নির্বাচিত বিধায়ক মুকুল রায় ফিরেছেন তৃণমূলে। ফেরার অপেক্ষায় রয়েছেন আরও 7 বিজেপি বিধায়ক সহ কয়েকজন সাংসদও। চলমান সংকট মোকাবেলায় নানামুখী উদ্যোগ নিতে শুরু করেছে রাজ্য বিজেপি। সোমবার 51 জন নির্বাচিত বিধায়ককে সঙ্গে নিয়ে বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী দেখা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সাথে। পরে সাংবাদিকদের তিনি বলেন দলত্যাগীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। যে একজন কৃষ্ণনগরের উত্তরের বিধায়ক, তিনি দল বদল করেছেন, আমরা আশা করব যে তিনি তার বিধায়ক পদ থেকে পদত্যাগ করবেন। পদত্যাগ যদি কালকের মধ্যে না করেন তাহলে বুধবার দিন আমরা স্পিকারের কাছে লিখিতভাবে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার জন্য লিখব। এদিকে বিজেপির বিরুদ্ধে পশ্চিমবঙ্গ রাজ্যকে ভাগ করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে পাল্টা কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কোন রকম ডিভাইড এন্ড রুল আমরা করতে দেবো না। নিজেরা দিল্লি সামলাতে পারে না, কেন্দ্রীয় শাসিত অঞ্চল মানে কি? বাংলা ভঙ্গের দিকে যারা তাকাবে না, বাংলার মানুষ তাদের উপযুক্ত জবাব দেবে। নির্বাচিত না হলেও বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের মতো তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতারা খুব শিগগিরই তৃণমূলে ফিরছেন বলে গুঞ্জন রয়েছে। সুব্রত আচার্য, সমসংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। আন্তর্জাতিক সময় আরো থাকছে। ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণের উচ্চ হারে স্বাভাবিকের পথে এগোতে পারছে না ব্রিটেন। 19 জুলাই পর্যন্ত বাড়ানো হলো বিধি নিষেধ। করোনার ভয়াবহতা থেকে মুক্ত হয়ে স্বাভাবিকের পথে এগোতে গিয়েও আবারও পিছিয়ে গেল ব্রিটেন। পরিকল্পনা অনুযায়ী 21 জুনের মধ্যে লকডাউন প্রত্যাহার না করে আগামী 19 জুলাই পর্যন্ত বাড়ানো হলো বিধি নিষেধ। আর এর সব কিছুই হচ্ছে ভারতীয় বা ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণের উচ্চ হারের কারণে। বিস্তারিত জানাচ্ছেন লন্ডন থেকে সহকর্মী শোয়েব কবির। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে নতুন সংখ্যার মধ্যে ঘুরপাক খাচ্ছে ব্রিটেন। লকডাউনের বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়ার পরিকল্পনা মাসখানেক পিছানোর ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিজেই বললেন আরো কিছুটা সময় অপেক্ষা হয়তো ব্রিটেনবাসীর জন্য মঙ্গলজনক হবে। We will aim to have double jabbed around 2/3 of the adult population, including everyone over 50, all the vulnerable, all frontline health and care workers, and everyone over 40 who received their first dose by mid-May. এমন পরিস্থিতি চলমান থাকলে ভেরিয়েন্টটি সংক্রমণের তৃতীয় ঢেউ ব্রিটেনে আঘাত হানতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই লকডাউন আরো 4 সপ্তাহ অর্থাৎ জুলাইয়ের 19 তারিখ পর্যন্ত থাকবে, কিন্তু জুলাই মাসেও বা জুলাইয়ের 19 তারিখের পরেও যে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারবো তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। অতিরিক্ত এই সময়ে যুক্তরাজ্যে ভ্যাকসিন কার্যক্রমে আরো গতি আনা হবে। আগামী 28 জুন আবারও পরিস্থিতি পর্যালোচনা করার কথা রয়েছে। সোহেব কবির, সময় সংবাদ, লন্ডন। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। এবং বিজেপির বিরুদ্ধে পশ্চিমবঙ্গ ভাগের ষড়যন্ত্রের অভিযোগ মমতার। ক্ষমতায় যেতে ব্যর্থ হয়ে তৃণমূলে ভিড়ছেন গেরুয়া নেতারা, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মোদীর দলের। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।